প্রিয় বন্ধুরা, আমি অর্পিতা, রন্ধন বিচিত্রায় সবাইকে স্বাগত। আমি আবারও হাজির হয়ে গেলাম। আমাদের রোজকার জীবনে খুবই পরিচিত খাবার রুটি তরকা। রাতের কোনো খাবারের কোনো পরিকল্পনা আগে থেকে করা না থাকলে আমরা বাইরে থেকে কিন্তু অর্ডার করি এই রুটি তরকা। আমাদের কাছে এটি খুবই প্রিয় আর খুব কমন একটি খাবার। আর ধাবা স্টাইলে এগ তরকা যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়। রুটি, পরোটা, রুমালি রুটি, এমনকি লাচ্ছা পরোটার সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগে। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই ধাবা স্টাইলে এগ তরকা। এগ তরকা বানানোর জন্য নিয়েছি 1 কাপ তরকা ডাল। এখানে আমি সবুজ যে গোটা মুগ ডাল সেটা নিয়েছি, আর এই গোটা সবুজ মুগ ডালই কিন্তু তরকা রান্নাতে ব্যবহার করা হয়। এবার এই ডালটাকে 3-4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। ডাল কিন্তু আমি ভিজিয়ে রাখবো না, সরাসরি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/4 চামচ লবণ দিলাম, আর দিয়ে দিলাম 5-6 কোয়া ছোটো রসুনের কোয়া। ডাল সেদ্ধর সময় রসুনের কোয়া দিলে টেস্টটা খুব ভালো হয়। 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, একটু মিশিয়ে দিচ্ছি। এবার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসে বসিয়ে দিলাম। প্রথমে গ্যাসের হিট হাই ফ্লেমে কিছুক্ষণ রেখে তারপর গ্যাসের হিটটা একদম লোতে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর গ্যাসের হিট বাড়িয়ে দিয়ে পরপর 4টে সিটি দিয়ে নেব। প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেলে চেক করে নিচ্ছি ডাল কেমন সেদ্ধ হয়েছে। হ্যাঁ দেখুন, একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। এবার একটা বাটিতে 2টো ডিম ভেঙে নেব। দিয়ে দেব সামান্য একটু লবণ। এবার ডিমটাকে কাঁটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার ফেটিয়ে রাখা ডিমটাও দিয়ে দেব। এবার অনবরত নেড়েচেড়ে ডিমের ভুজি বানিয়ে নেব। মিনিট 2-1 মধ্যেই ডিমের ভুজি হয়ে যাবে। এবার নামিয়ে নিয়ে রেখে দেব একটা প্লেটে। এবার কড়াই পরিষ্কার করে নিয়েছি, বেশ কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ছোট কুচি করে রাখা 2টো পেঁয়াজ। পেঁয়াজটা নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব, বেশি লাল করে কিন্তু ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব 1 টেবিল স্পুন গ্রেট করে রাখা আদা। আদা দিয়েও সবটা কিছুক্ষণ ভেজে নেব। এবার দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। একটু জল দিয়ে দিলাম। এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম ছোট টুকরো করে রাখা একটা টমেটো। কাঁচা লঙ্কা আর টমেটোটাও মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য, এতে টমেটোটা বেশ নরম হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকাটা খুললাম, একটু নেড়েচেড়ে দেব। দিয়ে দেব 1 টিস্পুন তরকা মশলা, আর দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ আমি কিন্তু ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। সবটা মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা তরকা ডালটা। ডালটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার দিয়ে দেব 1/2 কাপ মতো জল। জল কিন্তু আমি বেশি দেব না, কারণ ডাল তো আমাদের সেদ্ধ করাই আছে। তাছাড়া তরকা কিন্তু ঝোলঝোল হয় না, বেশ ঘন আর মাখা মাখা হয়। দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি, এতে তরকার স্বাদটা ব্যালেন্স হয়। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা ডিমের ভুজি। ডিমের ভুজিটাও হালকা হাতে মিশিয়ে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা হালকা ড্রাই রোস্ট করা, দু হাতে একটু গুঁড়ো করে ছড়িয়ে দিলাম। সবশেষে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিলাম 2 চামচ বাটার। রেস্টুরেন্টে কিন্তু এখানে ডালডা ইউজ করা হয়, কিন্তু স্বাস্থ্যের কথা ভেবে আমি বাটার দিলাম। বাটার দিলেও কিন্তু তরকার টেস্ট খুবই ভালো হয়। আমাদের এক তরকা কিন্তু গরম গরম সার্ভ করবার জন্য একদম রেডি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করুন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসব নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।